নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি একটি কন্টেন্ট ছেড়েছিলাম শ্রী শ্রী দুর্গা মহাপূজার সময়সূচি নিয়ে। ইতিমধ্যে বেশ কিছু কমেন্টস এসছে, বেশ কিছু প্রশ্ন এসছে, বেশ কিছু উত্তর প্রত্যুত্তর এসেছে সেই কন্টেন্টের পরিবর্তে। তো মজার বিষয় বন্ধুরা, এবছর শ্রী শ্রী দুর্গা মহাপূজা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং সময় খুবই সংকীর্ণতার মাঝে আমাদের প্রত্যেককে করতে হবে শ্রী শ্রী দুর্গা মহাপূজা। শুধুমাত্র আমরা যে চাপের মুখে রয়েছি এমনটা নয়, আমাদের সঙ্গে যারা জোগাড়ে থাকেন, আমাদের সহকর্মী বন্ধুরা থাকেন এবং পূজা মণ্ডপ, শুধু মণ্ডপ নয়, যে গৃহের পুজো হয়ে থাকে সেই গৃহের প্রত্যেক সদস্যবৃন্দের প্রতি এবারের পূজার নিয়ে প্রচণ্ড প্রচণ্ড চাপ রয়েছে। কারণ বন্ধুরা, আমরা জানি যে সময় আমরা পূজা পাঠ এবারে সারব সেই সময় কেউই হয়তো আমাদের সঙ্গে থাকবে না। আমাদের নিজেদের কর্ম নিজেদেরকে সম্পাদন করে নিতে হবে, করে নিয়ে আমাদের পূজা পাঠ নিজেদেরকেই সম্পাদন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কোন সময় থেকে শুরু করব পূজা পাঠ, এ এক বড় বিষয়। পঞ্জিকার মত অনুযায়ী বা তথ্য অনুযায়ী বেশ কিছু ব্যক্তি বিশেষণ উত্তর করেছেন যে ব্রাহ্ম মুহূর্ত থেকে আমরা পূজা পাঠ শুরু করতে পারি। আদৌ কি আমরা ব্রাহ্ম মুহূর্ত থেকে পূজা পাঠ শুরু করতে পারব, এক বিশেষ প্রশ্ন। এ প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া খুব মুশকিল, কারণ আমরা প্রত্যেকেই যৎসামান্য ব্যক্তি, আমাদের তেমন কোনো দক্ষতা নেই। আমরা পূজা পাঠ করে থাকি পুস্তক ধরে। তো সেক্ষেত্রে আমাদের সেই সব বিশেষ ব্যক্তি বিশেষণ বর্গের বা পণ্ডিত কুলের বা পণ্ডিত মহলের মত এবং আদর্শ কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পঞ্জিকাতে কিন্তু লিখে দেওয়া নেই এই সময় থেকে আপনি পুজো শুরু করবেন, এটা কিন্তু পঞ্জিকায় থাকে না। তাহলে এই মত আমি কোথায় থেকে পাব? তো বন্ধুরা, প্রথম প্রশ্ন, যিনি লিখেছেন আমাদেরকে কমেন্টসে যে ব্রাহ্ম মুহূর্ত থেকে পূজা পাঠ আমরা শুরু করতে পারি, আদৌ কি ব্রাহ্ম মুহূর্ত থেকে দুর্গা পূজা করা যায় না করা যায় না, এটা একটা বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে আমার কাছে যে উত্তর আমি পেয়েছি, যথেষ্ট পণ্ডিত মহাশয় এবং যিনি একাধিক সংস্কৃত কলেজে পাঠনক্রম করিয়ে থাকেন, সেই ধরনের এক মহান ব্যক্তির তত্ত্ব আমি তুলে ধরব। উনি কি বলছেন এটা জানলেই, এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আদৌ ব্রাহ্ম মুহূর্ত থেকে আমি দুর্গা মহাপূজা করতে পারবো কি না। তার তত্ত্ব অনুযায়ী আমি যতটুকু জানতে পেরেছি, ব্রাহ্ম মুহূর্ত থেকে শ্রী শ্রী দুর্গা মহাপূজা কখনোই সম্ভব নয়। ব্রাহ্ম মুহূর্ত থেকে আমি প্রাতঃক্রিয়া, আমরা যে প্রাতঃক্রিয়া করে থাকি সেই প্রাতঃকর্ম কিন্তু আমি অবশ্যই করতে পারি ব্রাহ্ম মুহূর্ত থেকে। ব্রাহ্ম মুহূর্তের সময় অনেকে অনেক রকমভাবে বলে থাকেন। ব্রাহ্ম মুহূর্ত অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে, চার দণ্ড, দিনমানের পূর্বে চার দণ্ড। চার দণ্ড অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট। চার দণ্ড বলতে আমরা জানি চব্বিশ মিনিটে হয় এক দণ্ড, চার দণ্ড চব্বিশ ইনটু ফোর ছিয়ানব্বই মিনিট, এক ঘন্টা
36 মিনিট। এই 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে সূর্যোদয়ের পূর্বে যে সময়টা, সেটা হলো ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্ত ধরে 1 ঘন্টা 36 মিনিট আগে যদি আমি কর্ম শুরু করতে যাই শ্রী শ্রী দুর্গা মহাপূজা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে কি না? না, মোটেই কিন্তু সেক্ষেত্রে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে আপনি শ্রী শ্রী দুর্গা মহাপূজার কিন্তু কর্ম শুরু করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু দ্বিমত রয়েছে। সূর্যোদয় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুর্গা মহাপূজার মেন যে সূচক ষষ্ঠী বাচন করবার জন্য, আপনি সূর্যোদয় হওয়ার পর ষষ্ঠী বাচন দিয়ে আপনি দুর্গা মহাপূজা শুরু করতে পারবেন। আমি সে মত তুলে ধরবো, ওনার ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে, আমি অবশ্যই তুলে ধরবো আপনাদের কাছে, যাতে আমার নূতন পূজারি বন্ধুদের কোনোরূপ অসুবিধা না হয়। আমি তখনও চেষ্টা করেছিলাম, আজও আমি চেষ্টা করছি, শোনাবো তার মত। ব্রাহ্ম মুহূর্ত বলতে তো ব্রাহ্ম মুহূর্ত বলতে চার দণ্ড বলছি। চার দণ্ড হলে পরে তোমার 1 ঘন্টা 36 মিনিট। হ্যাঁ, ব্রাহ্ম মুহূর্ত হলে পরে তো তুমি দুর্গা পূজা করতে পারবে না, তুমি তোমার নিজে ক্রিয়া করতে পারবে। ও হ্যাঁ, আচ্ছা, কিন্তু দুর্গা পূজা করে করতে পারবো না। কিন্তু দুর্গা পূজা তো তোমার তপস্যা না হলে হবে না, মানে সূর্যোদয় না হলে হবে না। আচ্ছা 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 আচ্ছা, তার জন্য তিথিটাকে গোনা হচ্ছে সূর্যোদয়টাকে নাকি? হ্যাঁ অবশ্যই, তাহলে তিথিতে যেমন সূর্যোদয় হবে না, তখন সূর্যোদয় থেকেই তোমাকে কাজটা করতে হবে। ওই সূর্যোদয়ের সময় ধরেই কাজ করতে হবে আমাকে। আর কিছু না, বুঝেছি। দুর্গা পুজোর চারটি অঙ্গ আছে, সুতরাং স্নান করাতেই হবে। হ্যাঁ, আর এই চারটে পাঁচটা পঞ্চকর্মের পাঁচটা স্নান করিয়ে দুটো তিনটে মন্ত্র আছে, এই ভারতী গঙ্গায় ভগবতী চালে সঙ্গী গঙ্গা কিংবা এটা সমানি মহাপয়ম মহাস্নান শেষ। এবার তুমি দর্পণ মুছে নিয়ে কাঠানো রেখে আর কিছু করতে হবে না, ওই সামান্য ইত্যাদি করে নাও, সামান্য করে নিয়ে সামান্য পুষ্প শুদ্ধি আসন শুদ্ধি, হ্যাঁ সংসদ ভূত শুদ্ধি করে নিয়ে একটা গণেশকে দণ্ড পুষ্প, গুরু গুরু গণেশকে দণ্ড পুষ্প শিষ্য তুমি আগুন করে নিয়েছ, আর যদি শিবাজি পঞ্চবতার পূজা আগে হয়ে গিয়ে থাকে তাও চলবে, উপর ধান অনুষ্ঠান দণ্ড আমার হিন্দার জন্য ধান সহা করে যেটা যদি তোমার ইত্যাদি বুঝতে পেরেছি, বুঝে গেছি। এবার এই পর্যন্ত হলে যদি সেইখানে এরপরে আছে জয়ন্তী একাদশ, আর বলিদান করে দিলে একবার একটা বাক্যের দরকার, পশু হলো একটা বাক্যের দরকার, ইমন পশু ভগবতী বিজ্ঞান দিব্যহন ঘাত ঈশ্বর দিব্যহন ঘাত ঈশ্বর অপেক্ষা করা যাবে না।
এইবার তুমি দেখবে এটি প্রায় 40 মিনিট কেটে যাবে। হ্যাঁ অবশ্যই। তারপরে তুমি একটু ধূপ দিয়ে ঘুরিয়ে দিয়ে মায়ের সামনে একেবারে ২-৩ মিনিটের মধ্যে সম্ভব নয় তো, একেবারে সঙ্গী পুজো হবে তারপরে অষ্টমী পুষ্পাঞ্জলি হবে। একদম পরিষ্কার কথা, আর কিছু লোকের পক্ষ কষ্টকর নয়। নবমী পুজোটা কবে করবো তাহলে দাদা ভাই? অধিকাংশ লোক তো সেই মুক্ত পঞ্জিকা মানে এখন তো মুক্ত পঞ্জিকা লোক দেখে না, কারণ তো বেনিমাধব শিব পঞ্জিকায় লোক মানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে তুমি সেই একটু সময় নিয়ে কেনা নবমী পুজোটা ওই দিনই হয়েছে তোমাদের পুরোনো পঞ্জিকা মতো দিতে। অষ্টমী নবমী একই দিন পড়েছে, অষ্টমী সন্ধি নয়। না না বলছি দাদা ভাই, তাহলে যদি ব্রাহ্মণের বাড়ি হয় এর মধ্যে এক মুখে অন্ন ভোগ দিতে হবে, আমাকে দিতে হবে তো? অবশ্যই অবশ্যই। এ তথ্য শোনার পর আপনারা নিশ্চিত বুঝতে পারছেন ব্রাহ্ম মুহূর্ত ধরে কিন্তু আমরা কর্ম করতে পারবো না, আমাদেরকে সূর্যোদয় ধরেই কিন্তু কর্ম করতে হবে এবং আমাদের কর্মের শিডিউলকে সংক্ষিপ্তাকারে করতে হবে, সংকুচিত করতে হবে, করে নিয়ে তারপর আমাদের ক্রম অনুযায়ী কর্ম সম্পাদন করতে হবে। আমি পরবর্তী আরও একটি কন্টেন্টে দীর্ঘ আলোচনা করব কিভাবে করব শ্রী শ্রী দুর্গা মহাপূজা। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।